যাই হোক, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যাবে কিনা, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যাবে কিনা শরিয়ার বিধান যদি জানতে চান, তাহলে শরিয়া কোরআন হাদিস দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেওয়াটাকে শর্ত দেয় না। তবে প্রচলিত আইনে আমাদের দেশে বলে প্রথমে স্ত্রীর অনুমতি নিতে হবে, আর যদি আপনার মাইদ্যুর খাওয়ার ভয় থাকে তাহলে প্রথম স্ত্রীকে জিজ্ঞেস করে নেবেন। বুঝেন নাই কথা, যে না বইলা করলে কবর পাইলে পরে ঠ্যাং ঠুং ব্যাঙে ঠ্যাঙে দিব এর বাপ ভাইরা খুব ডাঙ্কু পার্টি, তাহলে তো জিজ্ঞেস করে নেবেন। বুঝেন নাই, জিজ্ঞেস করতে গেলে যদি আবার মায়ের খান আমার আবার দোষ দিয়েন না। যাই হোক, শরিয়ার বিধান হলো কোনো পুরুষ তিনি যদি একাধিক বিয়ে করতে চান এবং একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার জন্য তার সেরকম নিজের প্রতি সে কনফিডেন্ট থাকে, তাহলে তিনি করতে পারেন। আমি একজন ঔষধ বিক্রেতা, আমার প্রশ্ন হচ্ছে এক বক্স ঔষধের মূল্য হচ্ছে 170 টাকা, এক বক্সে থাকে 10 প্যাকেট, এখন খুচরা বিক্রি করলে 17 টাকা মূল্যের জিনিস 20 টাকা বিক্রি করতে হয়, এক্ষেত্রে আমার কোনো গুনাহ হবে কি না বা ব্যবসা জায়েজ হবে কি না? দেখুন, আমি জানি না এক্ষেত্রে নিয়ম কি, আইনে কি আছে, বিশেষ করে আপনার এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিমালা কি আছে সেটা আমি জানি না। নীতিমালা যদি থাকে যে প্রত্যেক ঔষধের দাম এটা নির্ধারিত, তাহলে সে দামে আপনাকে বিক্রি করতে হবে, আপনি সেটার চেয়ে যদি বেশি দামে বিক্রি করেন তাহলে আপনি মানুষের ক্ষতি করলেন, এটা জায়েজ হবে না আপনার জন্য। এখন কথা হলো, যদি এমন হয় যে একটা ওষুধের দাম 17 টাকা পড়ে কিন্তু মানুষ 17 টাকা বিক্রি করলে 1 টাকার কয়েন ভাঙতে পাওয়া যায় না, 2 টাকার নোট পাওয়া যায় না, কারণ আজকাল তো 1-2 টাকা কিছু পাওয়া যায় না। আমাদের দেশে 1-2 টাকার নোট যে সরকার কেন চালু রাখছে আমার অন্তত বুঝে আসে না, কারণ 1-2 টাকা কি কিছু পাওয়া যায় বাজারে? এটা চকলেটও তো এখন 1 টাকা আছে কিনা সন্দেহ আছে, চা খাইলেও তো 1 টাকা কোনো চা আছে, তাহলে 1 টাকা কি কাজে লাগে, 1-2 টাকা কোনো কাজে লাগে? তাহলে এই 1-2 টাকা খুচরা নিয়ে যদি আপনি বিপাকে পড়েন তাহলে ভিন্ন কথা, তারপরও আপনি ক্রেতাকে বলে দেওয়া উচিত, ভাই এটার দাম 17 টাকা, আপনার ভাঙতি থাকলে দেন, আর যদি ভাঙতি না থাকে তাহলে ভাই আমার কিছু করার নাই, আমার কাছে নেই। আবার আপনি ইচ্ছাকৃত ভাঙতি রাখতে রাখলেন না যাতে করে মানুষ যদি 3 টাকা করে খাইতে পারেন, সে ধান্দা যদি করেন তাহলে কিন্তু গুনাহ হবে। অনেক বিকাশের বা আপনার ওই যে নগদের এম ক্যাশের বিভিন্ন এজেন্ট আছে না, এজেন্টরা অনেকে এই কাম করে যে বিভিন্ন রকমের লেনদেন, দেখা যাচ্ছে 99 টাকা রিচার্জ করলে এই এই লাভ ওই লাভ, তো 99 টাকা তো ওনার কাছে ভাঙতি নেই, 100 টাকা নোট দিছে, আপনার কাছে কয়েন 1টা আছে তারপর আর দেন না, আছে না এরকম অনেকে? এটা গুনাহ হবে। নাই যদি আপনার কাছে এরকম যে না কয়েন নাই আপনার কাছে সত্যিই নাই, তাহলে সেক্ষেত্রে বলবেন ভাই আপনি 99 টাকা ভাঙতি দেন, আর যদি দিতে না পারেন ভাই 1 টাকা দাবি রাখেন না কারণ আমার কাছে নেই, তাহলে আপনার জন্য সেটা হালাল হবে। কিন্তু আপনি 100 টাকা রেখে দিচ্ছেন, তার কাছ থেকে 1টা নিয়ে আইলে এটা জায়েজ হবে না। তো এগুলো বান্দার হক, বান্দার হকের ব্যাপারে আমাদের অনেক সাবধান থাকতে হবে। 1 টাকার 1টা কয়েন, আপনি চিন্তা করছেন 1 টাকা, কিয়ামতের ময়দানে ওই 1 টাকার যে মূল্য দিতে হবে সেটা দুনিয়া থেকে বোঝা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হকের পাশাপাশি বান্দার হককেও সতর্কতার সাথে আদায় করার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।